বিশ্ব চ্যাম্পিয়নক সাক্ষাৎ করিলে বিশ্বগুরুয়ে। প্রধানমন্ত্রীর ঘরত বিশ্ব বিজয়ী টিম ইন্ডিয়া। মোদীর হইতে রোহিত বাহিনীর হাস্যমধুর বার্তালাপ। বার্বাডোসত বিশ্বজয় করে বৃহস্পতিবারে স্বদেশলৈ উভতি আহিল রোহিত শর্মা নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। নায়ক অধিনায়ক আর মহানায়কর দলক সাক্ষাৎ করিলে নিজেও হেট্রিক অর্জন করে অভিলেখ রচা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। দেশলৈ উভতি অহার পিছত টিম ইন্ডিয়াক চাহমেলর বাবে আমন্ত্রণ করেছিল প্রধানমন্ত্রীয়ে। দিল্লীত উপস্থিত হয়ে লোককল্যাণ মার্গত থাকা প্রধানমন্ত্রীর আবাসত হাতত চ্যাম্পিয়নের ট্রফি লৈ উপস্থিত হল টিম ইন্ডিয়া। রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়াকে ধরে টিম ইন্ডিয়ার আটাইকেজন খেলুয়ে সাক্ষাৎ করিলে প্রধানমন্ত্রী। লগতে স্বমহিমারে মহিমামণ্ডিত টিম ইন্ডিয়ার প্রশিক্ষক রাহুল দ্রাবিড়েও সাক্ষাৎ করিলে মোদীক। বিসিসিআই সচিব জয় শাহেও মোদীক টিম ইন্ডিয়ার লগতে সাক্ষাৎ করে। প্রধানমন্ত্রী মোদিয়ে সকলকে অভিনন্দন জানার লগতে প্রতিজনের হইতে তেওঁলোকৰ বিশ্বজয়ের অভিজ্ঞতার কাহিনী শুনে। এই প্রতিরুদ্ধ রোমাঞ্চকর বিজয়ের কাহিনী শুনে অভিভূত হয়ে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হার্দিক পান্ডিয়াক মোদিয়ে সুধিলে অন্তিম ওভারটোর অভিজ্ঞতার কথা, কি অনুভব হয়েছিল সেই সময়ত। হার্দিকর অভিজ্ঞতা শুনে মোহাচ্ছন্ন হয়ে পড়িল মোদী। টিম ইন্ডিয়ায় টি টুয়েন্টি বিশ্বকাপের ট্রফি মোদীর হাতত তুলি দিয়ে আটাইকজন খেলুয়ে আর প্রশিক্ষক রাহুল দ্রাবিড়র সঙ্গে ফটো উঠে নরেন্দ্র মোদিয়ে। প্রতি মুহূর্তত প্রধানমন্ত্রী মোদীক আনন্দত উজ্জীবিত হয়ে থাকা দেখা গল। প্রতিটি মুহূর্ত উপভোগ করে আপ্লুত হয়ে পড়ে মোদী। অধিনায়ক রোহিত শর্মায় এই ঐতিহাসিক বিজয় যাত্রার বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রীক। মেন ইন ব্লুর প্রতিজন খেলুয়ের মুখতে আছিল হাঁহি। জসপ্রীত বুমরাহ আর বিরাট কোহলির অভিজ্ঞতা শুনেও মুগ্ধ হয়ে পড়ে প্রধানমন্ত্রী। উল্লেখযোগ্য যে প্রধানমন্ত্রী মোদী এগারী ক্রীড়ামোদী ব্যক্তিরূপেই পরিচিত। প্রতিবারেই প্রতিটি প্রতিযোগিতায় বিজয়ী হয়ে অহা ভারতীয় খেলুয়ের সঙ্গে চাহমেল ভোজমেলর আয়োজন করে মোদিয়ে খেলুয়েসক উৎসাহিত করে আহিছে। 29 জুনত ভারতর বিজয়ের পিছ মুহূর্ততে টিম ইন্ডিয়ার প্রতিগী খেলুয়ের সঙ্গে ভিডিও কলিংযোগে শুভেচ্ছা জানায় মোদিয়ে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।